প্রথম কথা হচ্ছে যে যেটা আলিপুর আদালত জানাচ্ছে যে আজ ভোর পর্যন্ত বলা যেতে পারে এটা একেবারে কন্টিনিউয়াসলি উত্তর পশ্চিম অভিমুখী অগ্রসর হয়েছে, যেটা মনে করা হচ্ছিল যে গতকাল রাতের দিকে এর অভিমুখ বদল হতে পারে সেটা কিন্তু হয়নি। আজকে ভোর পর্যন্ত এর যে অভিমুখ সেটা ছিল একেবারে উত্তর পশ্চিম অভিমুখে, ফলত আরও উপকূলের কাছাকাছি পৌঁছেছে অথনি, কিন্তু তারপর আজকে ভোরের পর থেকে এটা ধীরে ধীরে ঘুরে যাবে উত্তর পূর্ব দিকে, তেমনটাই পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে যেটা এখন একেবারে অনেকটা অন্ধ্রের নিচের দিকটাতে পৌঁছে গিয়েছে উপকূলে, সেটা ধীরে ধীরে ঘুরে যাবে এবং ধীরে ধীরে উত্তর অন্ধ্রের দিকে আসবে। আগামী 24 ঘন্টা, আগামীকাল সকাল পর্যন্ত এটা ঘূর্ণিঝড় আকারেই থাকবে এবং তারপর তা নিম্নচাপে পরিণত হবে। আমরা জানি যে শক্তি ক্ষয় করছে, গতকালকে যেটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকারে ছিল সেটা আজকে ঘূর্ণিঝড়ের আকারে থাকবে এবং অন্ধ্র উপকূল বরাবর উত্তর পূর্ব অভিমুখে এটা অগ্রসর হবে, ধীরে ধীরে উড়িষ্যা উপকূলের কাছাকাছি গিয়ে পৌঁছবে এবং আগামীকাল সকালে সেটা নিম্নচাপ আকারে থাকবে। এবার আসি আমাদের রাজ্যের প্রভাবে। আমাদের রাজ্যের ওপরে এর সরাসরি, এই ঝড়ের সরাসরি কোনো প্রভাব নেই, কিন্তু বৃষ্টি হবে। বৃষ্টি কতটা হবে, যেটা পূর্বাভাস বলছে যে আজ 11 তারিখ এবং আগামীকাল 12 তারিখ, এই দুদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার ওপরেই বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মূলত আজ এবং কাল। এর মধ্যে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং নদিয়া, এই 5টা জেলার ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। ফলত আজ এবং কাল গোটা দক্ষিণবঙ্গের ওপরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তার মধ্যে কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। এটা সরাসরি এই যে ঘূর্ণিঝড় রয়েছে তার প্রভাব বলা যেতে পারে, কারণ এটা যখন নিম্নচাপ আকারে উড়িষ্যা উপকূলের কাছাকাছি আসবে তখনই এই বৃষ্টিটা কিন্তু হবে। ইতিমধ্যেই এর প্রভাব শুরু হয়ে গিয়েছে, আমরা দেখেছি গত 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, আজও সকালবেলা কলকাতা এবং আশপাশের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এরকমভাবেই মাঝে মধ্যে বৃষ্টি চলতে থাকবে আজ এবং আগামীকাল। তবে এরপরে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ভারী বৃষ্টি হবে, তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে, সেটা 12 তারিখ থেকে 14 তারিখ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।